নমস্কার বন্ধুরা তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো চলুন শুরু করা যাক তো আজকে আমরা যে বিষয়টি জানতে চলেছি তা হলো সুইং ট্রেডিংয়ের সব থেকে বেস্ট স্ট্র্যাটেজি সুইং ট্রেডিং তো সুইং ট্রেডিংয়ে আমরা যে স্ট্র্যাটেজিটা ইউজ করে দেখাবো তা হলো ডাও থিওরি এটি বহু পুরোনো স্ট্র্যাটেজি এবং প্রত্যেকবার কাজে লাগে ডাউ থিওরি তো থিওরিটি কী কী কাজে লাগে এবং কিভাবে কাজ করে থিওরিটি আমাদের বাই সিগন্যাল এবং সেল সিগন্যাল খুঁজতে সাহায্য করে অর্থাৎ আমরা কোথায় এন্ট্রি নেবো তা শিখতে আমাদের সাহায্য করে তা বুঝতে আমাদের সাহায্য করে বাই সিগন্যাল অ্যান্ড সেল সিগনাল তো এটা তো বুঝলাম আমরা কী করতে সাহায্য করে এবং কিভাবে এটা কাজ করে তো চলুন দেখে নর্মালি কী হয় কোনো প্রাইস যখন মুভমেন্ট করে তখন বিভিন্ন রকমভাবে মুভমেন্ট করে কখনও আপট্রেন্ড হয় কখনও ডাউন হয় এইবারে সব সময় যখন আপ ট্রেন্ড থাকে তখন তো ব্যাপারটা আলাদা বা সব সময় ট্রেন্ড থাকে তখন তো ব্যাপারটা আলাদা এরকম থাকা সত্ত্বেও অনেক সময় আপট্রেন্ডের মাঝে অনেক ছোটো ছোটো শর্ট টার্ম ডাউন আসে তো আমি যদি এখানে একটা প্রাইস চার্ট আঁকি যে এরকম প্রাইসটি উপর দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে ওপর দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে ওপর দিকে যাচ্ছে তো এটা একটা প্রাইসের প্যাটার্ন হয়ে গেল এইবারে ডাউ থিওরি কী বলে আমরা তখনই বাই করব যখন আপ শুরু হতে চলেছে মানে শুরু হবে হবে করছে তো সেটা কীভাবে বুঝবো ডাউ থিওরি কী বলছে হাই হাই অ্যান্ড হায়ার লো মিন্স আপ ট্রেন্ড হ্যা স্টার্টেড মানে হায়ার হাই এবং হায়ার লো মিন্স আপ ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে তো হায়ার হাই আর হায়ার লো এই জিনিসটা কি এই জিনিসটা তো বুঝতে হবে তো নর্মালি এখানে আমরা যে প্রাইসটি এঁকেছি এখানে একটা হাই আছে একটা লো আছে প্রত্যেকের ক্ষেত্রে হাই এবং লো থাকে যেমন আমরা যদি নর্মালি এখান থেকে বেস হিসাবে স্টার্ট করি প্রাইসের তো এখানে একটা হাই হয়েছে হাইটা কোনটা এটা একটা হাই এটা হলো হাই লো কোনটা এটা হলো লো আবার হাই কোনটা এটা একটা হাই এটা হাই টু এবং এটা আরেকটা লো এটা লো টু আমি নর্মালি বোঝানোর জন্য বলছি যে লো টু বা হাই টু তো এরপর আবারও হাই তৈরি হবে এরকমভাবে জাস্ট ওপরের পোর্শনগুলো হাই এবং নিচের পোর্শনগুলি লো তো নর্মালি আমরা যদি প্র্যাকটিক্যাল চার্ট একটু দেখি তাহলে এখানে হাই কোনগুলো এখানে হাই এই যে এটা একটা হাই এটা একটা লো এটা একটা হাই এটা একটা লো এই নিচের দিকে দেখতে পাচ্ছেন নাকি কি হ্যাঁ পরিষ্কার দেখা যাচ্ছে এবারে তো এখানে আরেকটা হাই এখানে আরেকটি লো এরকমভাবে আমরা অবশ্যই দেখব যে কীভাবে আমরা অ্যাপ্লাই করব তো হাই লোর ব্যাপারটা বোঝা গেল আশা করি তো ধরুন নর্মালি বিভিন্ন রকমভাবে যাচ্ছে প্রাইসটি যেতে যেতে দেখা গেল যে হঠাৎ করে এরকম একটা পোর্শন ক্রিয়েট করেছে এরকম হাই লো হাই লো তাহলে একটা হাই এবং আরেকটা লো তো আছেই তাহলে হায়ার হাই অর্থাৎ এই হাইটা মানে সেকেন্ড যে হাইটা হবে সেটা আগের হায়ার থেকে হায়ার হতে হবে তো এক নম্বর পয়েন্ট ঠিক করে গেল দু নম্বর পয়েন্ট হায়ার লো অর্থাৎ আগের যে প্রথম লোটি ছিল তার থেকে পরের লোটা হায়ার তাই এটাও হায়ার লো তো হায়ার হাই এবং হায়ার লো তৈরি হয়ে গেলো তাহলে এবার আমরা কী বুঝবো এবার আপ ট্যান্ড কন্টিনিউ হবে তো আমরা বাইটা করবো কোথায় আমরা বাই করব এই লোটা যখন ব্রেক করে উপর দিকে যাবে এই হাইয়ের সোজাসুজি মানে ঠিক এই পোর্শনটায় আমরা বাই করে নেব কোথায় বাই করব ঠিক এই পোর্শানে এই যে এইখানে তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে একই জিনিস হবে ধরুন স্টকটি ওপর দিকে যাচ্ছে এবার তাহলে আমরা সেল করবো কখন আমরা তো বাই করে নিলাম বাই তাহলে সেল সিগন্যাল বুঝবো কীভাবে একই রকম পদ্ধতি আমাদের অ্যাপ্লাই করতে হবে তো নর্মালি ধরুন স্টকটি ওপর দিকে যাচ্ছে যাচ্ছে বিভিন্ন রকমভাবে যায় যেতে দেখা গেল একটা হাই তৈরি করেছিল এবং লো তৈরি করলো এবং হাই এবং আরেকটি লো তো নর্মালি এখানে কী হলো এখানে আমরা যদি এটাকে প্রথম হাই ধরি এবং এটাকে একটা লো ধরি তো লোয়ার হাই কী হতে হবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লিখে দিই লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো মিন্স ডাউন ট্রেন্ড লোয়ার হাই এবং লোয়ার লো মেন্স ডাউন ট্রেন্ড তো একটা হাই হয়েছিল একটা লো হয়েছিল এবং এরপরে কী হলো লোয়ার হাই হয়ে গেলো অর্থাৎ পরের যে হাইটা সেটা আগের হাইয়ের থেকে লোয়ার এবং লোয়ার লো অর্থাৎ আগের লোয়ের থেকে এই লোটা মানে বেশি নিচে তো আমরা এখানে সেল কোথায় করবো আমরা এই যে লোটা এই লোটাকে যখনই ক্রস করবে আমরা বুঝে যাব তো এবার লো হতে চলেছে মানে লোয়ার লো তো আমরা এই জায়গাটাইতেই সেল করে দেবো কী করব এই জায়গাটায় সেল করে দেব তো নর্মালি এখান থেকে এতটা অবধি আমাদের প্রফিট হবে এবার যদি আমরা প্র্যাকটিক্যাল চার্ট একটু যাই নর্মালি এরকম চার্টটি আমরা ওপেন করে নেব আমরা ডেলি চার্ট ইউজ করবো না আমরা কী করবো যেহেতু সুইং ট্রেডিং করছি আমরা আমরা উইকলি চার্ট ইউজ করব তো উইকলি চার্ট এরকম চলে এসেছে এইবারে আমি জাস্ট এগুলোকে একটু ক্রস করে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে তো নর্মালি এরকম চার্ট আমরা দেখতে পারবো এটা টাটা মোটরসের চার্ট আমরা এখানে ডাউ থিওরি বুঝবো কীভাবে ডাউ থিওরি অ্যাপ্লাই করবো কীভাবে তো আমি এখানে প্রথমে ক্যান্ডেল লাইন চার্ট করে দিলাম যদি বুঝতে অসুবিধা হয় আপনাদের তো এখানে কি হচ্ছে এখানে হায়ার হাই আমাদের খুঁজতে হবে কোথায় হায়ার হাই বা হায়ার লো হয়েছে বা লোয়ার হাই লোয়ার লো হয়েছে তো এইখানে যদি আপনারা দেখেন এটাকে আমরা যদি প্রথম হাই ধরি আমি টেক্সট লিখে দেখি দিই এখানে আপনাদের বুঝতে হয় থেকে অসুবিধা হচ্ছে তো প্রথমটাকে যদি আমরা হাই ধরি এই যে এইটা হলো প্রথম হাই ওপরে এই পোশনটা এবং এই নিচের পোশানটাকে আমরা বলবো লো লো কোনটা এই যে এই পোর্শনটা তাহলে লো হলো হাই হলো এরপরে কি হতে হবে লো হায়ার লো তাহলে এই যে লোটা পরে তৈরি হয়েছে এখানে দেখেন এই লোটা এই ছাব্বিশে অক্টোবর দু হাজার সালে এই লোটা কিন্তু হায়ার লো আমি এখানে লিখে দেখিয়ে দিই এইচ এল মানে হায়ার লো হায়ার লো কোনটা এই যে ঠিক এই জায়গাটা এইটা এটা হায়ার লো এরপরে যখনই হায়ার হাই হলো হায়ার হাই কোথায় গিয়ে তৈরি কিন্তু তার আগে আমরা বাই করে নেব কারণ আমরা তো সংকেত পেয়ে যাচ্ছি যখনই এই যে আগের হাইটা ক্রস করছে এখান থেকে তার মানে কি আগের হাই ক্রস করলো মানে হায়ার হাই তৈরি হয়ে যাবেই অবশ্যই তো আমরা বাই করব এই জায়গাটায় কোথায় বাই করব এই জায়গাটায় দোসরা নভেম্বর এই একশো সাঁত্রিশ পয়েন্ট একশো সাঁত্রিশ পয়েন্ট পঁয়তাল্লিশ বা একশো আটত্রিশ পয়েন্ট থেকে বাই করবো তো আমরা যদি এখানে এটা হট করে ক্যান্ডেল এবার করে দিই দেখেন এখানে কী হচ্ছে তাহলে লোটা এখানে একটু এইখানে হয়ে যাবে ক্যান্ডেলস্টিক একটু ডিফারেন্ট দেখায় এবং হাইটা হয়ে যাবে আমাদের এইখানে তো এখানে লো হলো এখানে হাই হলো এই হায়ার লো এখানে তৈরি হলো এই এই সেল হায়ার লো মানে আগের লো থেকে এই লোটা অনেক হাই এই যে এখানে লো তৈরি হয়েছে এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেল এটা দেখতে হবে তো এরপরে যখনই এই এই প্রাইসটা ক্রস করবে যখনই এই একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে এরপরের যে গ্রিন ক্যান্ডেলটা আসবে এই একশো বাহান্ন পঁচানব্বই বা এখানেও আমরা বুঝতে পারছি যে ক্রস করে গেছে আগের হাই তখনই আমরা এই জায়গায় পার্চেস করে নেব এই জায়গায় বাই করলাম এবং দেখুন প্রাইস কোথায় পৌঁছে গেল তো এইটাই হলো হাইয়ের হাই আপনারা প্রথমে অসুবিধা হলে বার চার্ট করে করে নেবেন তারপরে ক্যান্ডেল স্টিক অ্যাপ্লাই করবেন তো সাথে সাথে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তো নর্মালি এখন রিসেন্ট সিচুয়েশান কী বলছে সেটা তো জানতে হবে তাই না রিসেন্ট সিচুয়েশান কী বলছে একটু দেখে নি আমি এটাকে আবার লাইন চার্ট করে দিলাম তো নর্মালি একটা ডাউন ট্রেন্ড চলছিলো দেখুন আগে এটাকে আমরা যদি হাই ধরি আমি জাস্ট লিখে দেখিয়ে দিচ্ছি এটাকে ধরুন হাই ঠিক আছে এবং এটাকে এক সেকেন্ড এটাকে ধরুন লো এবং হাই এবং লো তৈরি হয়ে গেছে বাট দেখুন লোয়ার হাই তৈরি হয়েছিল এই যে লোয়ার হাই এর পরে যখনই এই পোর্শনটা ক্রস করলো তখনই আমাদের সেল করা উচিত এই যে এই পোর্শনটা এই প্রশ্নটা যখনই ক্রস করলে আমাদের সেল করা উচিত তাই না এবার ডাউন ট্রেন তো চলছিলো লোয়ার হাই লোয়ার হাই হতে হতে আসছিলো এইবারে আগের হাই থেকে এইখানে একটা লো তৈরি হয়েছে আমরা এই লো থেকে ধরব এই লো থেকে ধরবো এই লো থেকে এখন যাচ্ছে স্টকটি উপর দিকে একটা হাই তৈরি করেছে এবং আরেকটা যদি হায়ার লো তৈরি করে এবং আবার যদি এই লাইনটাকে ক্রস করে যায় এই হাইটাকে যদি ক্রস করে যায় লোয়ার লো তৈরি করে আমি একটু এঁকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন ধরুন এরকম স্টকটি আবার মুভ করলো করার পরে স্টকটি আবার এরকম মুভ করলো তবে যদি এই জায়গাটা ক্রস করে যায় তবে আপনারা হানড্রেড কনফার্ম হয়ে যাবেন যে আপ ট্রেন্ড আসতে চলেছে তো আপনারা এখানে বাই করে নেবেন এবং সেলের ক্ষেত্রে ঠিকঠাক অপোজিটটা হবে আমরা লোয়ার লো এবং লোয়ার হাই হলে সেল করে দেবো অর্থাৎ ডাউন ট্রেন্ড কন্টিনিউ হবে এটা আমাদের বুঝতে হবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকে এখানেই শেষ করলাম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন